নমস্কার। কথামৃত পাঠ, কথামৃত শ্রবণের আসরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের পাঠ। আজ আমরা ষষ্ঠ পরিচ্ছেদ শুনব। ঠাকুর রয়েছেন নন্দন বাগান ব্রাহ্ম সমাজে ভক্ত সঙ্গে। ঠাকুর নন্দন বাগান ব্রাহ্ম সমাজ মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন, ব্রাহ্ম ভক্তদের সহিত কথা কহিতেছেন, সঙ্গে রাখাল মাস্টার প্রভৃতি আছেন। বেলা পাঁচটা হইবে। কাশীশ্বর মিত্রের বাড়ি নন্দনবাগানে। তিনি পূর্বে সদরওয়ালা ছিলেন, আদি ব্রাহ্ম সমাজভুক্ত ব্রহ্মজ্ঞানী। তিনি নিজের বাড়িতেই দ্বিতলায় বৃহৎ প্রকোষ্ঠ মধ্যে ঈশ্বরের উপাসনা করিতেন, আর ভক্তদের নিমন্ত্রণ করিয়া মাঝে মাঝে উৎসব করিতেন। তাঁহার স্বর্গারোহণের পর শ্রীনাথ, যজ্ঞনাথ প্রভৃতি তাঁহার পুত্রগণ কিছুদিন ঐরূপ উৎসব করিয়াছিলেন। তাঁহারাই ঠাকুরকে অতি যত্ন করিয়া নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। ঠাকুর প্রথমে আসিয়া নিচে একটি বৈঠকখানা ঘরে আসন গ্রহণ করিয়াছিলেন। সে ঘরে ব্রাহ্ম ভক্তগণ ক্রমে ক্রমে আসিয়া একত্রিত হইয়াছিলেন। শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর প্রভৃতি ঠাকুর বংশের ভক্তগণ এই উৎসব ক্ষেত্রে উপস্থিত ছিলেন। আহূত হইয়া ঠাকুর ভক্ত সঙ্গে দ্বিতলায় উপাসনা মন্দিরে গিয়া উপবেশন করিলেন। উপাসনার গৃহের পূর্বধারে বেদী রচনা হইয়াছে। দক্ষিণ পশ্চিম কোণে একটি ইংরেজি বাদ্যযন্ত্র রইয়াছে, পিয়ানো। ঘরের উত্তরাংশে কয়েকখানি চেয়ার পাতা রয়েছে, তাহারই পূর্বধারে দ্বার আছে, অন্তঃপুরে যাওয়া যায়। সন্ধ্যার সময় উৎসবের উপাসনা আরম্ভ হইবে। আদি ব্রাহ্ম সমাজে শ্রীযুক্ত ভৈরব বন্দ্যোপাধ্যায় দু একটি ভক্ত সঙ্গে বেদিতে বসিয়া উপাসনা কার্য সম্পন্ন করিবেন। গ্রীষ্মকাল, আজ বুধবার, চৈত্র কৃষ্ণা দশমী তিথি, 2রা মে 1883 খ্রিস্টাব্দ। ব্রাহ্ম ভক্তেরা অনেকে নিচের বৃহৎ প্রাঙ্গণে বা বারান্দায় বেড়াইতেছেন। শ্রীযুক্ত জানকী ঘোষাল প্রভৃতি কেহ কেহ ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে উপাসনা গৃহে আসিয়া আসন গ্রহণ করিয়াছেন। তাঁহার মুখে ঈশ্বরীয় কথা শুনিবেন। ঘরে প্রবেশ করিবা মাত্র বেদীর সম্মুখে ঠাকুর প্রণাম করিলেন। আসন গ্রহণ করিয়া রাখাল মাস্টার প্রভৃতিকে কহিতেছেন, নরেন্দ্র আমায় বলেছিল সমাজ মন্দির প্রণাম করে কি হয়। মন্দির দেখলে তাঁকেই মনে পড়ে, উদ্দীপন হয়। যেখানে তার কথা হয় সেইখানে তার আবির্ভাব হয়, আর সকল তীর্থ উপস্থিত হয়। এসব জায়গা দেখলে ভগবানকেই মনে পড়ে। একজন ভক্ত বাবলা গাছ দেখে ভাবাবিষ্ট হয়েছিল, এই মনে করে যে এই কাঠে ঠাকুর রাধাকান্তের বাগানের জন্য কুড়ুলের বটি হয়। একজন ভক্তের এরূপ গুরুভক্তি যে গুরুর পাড়ার লোককে দেখে ভাবে বিভোর হয়ে গেল। মেঘ দেখে, নীল বসন দেখে, চিত্রপট দেখে শ্রীমতীর কৃষ্ণের উদ্দীপন হতো। তিনি এই সব দেখে উন্মত্তের ন্যায় কোথায় কৃষ্ণ বলে ব্যাকুল হতেন। ঘোষাল বললে, উন্মাদ তো ভালো নয়, ঠাকুর বলছেন সে কি গো, এ কি বিষয় চিন্তা করে উন্মাদ যে অচৈতন্য হবে, এ অবস্থা যে ভগবান চিন্তা করে তবে হয়। প্রেমোন্মাদ জ্ঞানোন্মাদ শুনো নাই। একজন ব্রাহ্ম ভক্ত বললে, কি উপায়ে তাকে পাওয়া যায়। ঠাকুর বলছেন,
তার উপর ভালোবাসা, আর এই সদা সর্বদা বিচার যে ঈশ্বরই সত্য, জগৎ অনিত্য। কথামৃতর পাতায় বার বার বহু মানুষ এই একই প্রশ্ন করেছেন, কি উপায় তাকে পাওয়া যায়, উপায় কি? প্রতিবারই ঠাকুর এই একই উত্তর দিয়েছেন, তার উপর ভালোবাসা, অনুরাগ, ব্যাকুলতা। তো ঠাকুর বললেন, তার উপর ভালোবাসা আর সদা সর্বদা বিচার যে ঈশ্বরই সত্য, জগৎ অনিত্য। ঠাকুর তারপর আবার বলছেন, অসত্যই সত্য, ফল দুদিনের জন্য। ব্রাহ্মভক্ত বললে, কাম ক্রোধ রিপু রয়েছে, কি করা যায়? ঠাকুর বললেন, 6 ঋপুকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও, আত্মার সহিত রমণ করা এই কামনা। যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ করো, তাকে পাবার লোভ করো। আমার আমার যদি করতেই হয় তবে তাকে লয়ে করো, যেমন আমার কৃষ্ণ, আমার রাম। যদি অহংকার করতে হয় তো বিভীষণের মতো, আমি রামকে প্রণাম করেছি, এ মাথা আর কারু কাছে অবনত করব না। ব্রাহ্মভক্ত বলছেন, তিনি যদি সব করাচ্ছেন তাহলে আমি পাপের জন্য দায়ী নই? ঠাকুর হাসছেন, বলছেন, দুর্যোধন ওই কথাই বলেছিল, তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত অস্মি তথা করমি। যার ঠিক বিশ্বাস ঈশ্বরই কর্তা আর আমি অকর্তা, তার পাপ কার্য হয় না। যে নাচতে ঠিক শিখেছে তার তো বেতালে পা পড়ে না। অন্তর শুদ্ধ না হলে ঈশ্বর আছেন বিশ্বাসই হয় না। ঠাকুর উপাসনা গৃহে সমবেত লোকগুলিকে দেখিতেছেন আর বলিতেছেন, মাঝে মাঝে এরূপ একসঙ্গে ঈশ্বর চিন্তা আর তাঁর নাম গুণ কীর্তন করা খুব ভালো। তবে সংসারী লোকেদের ঈশ্বরে অনুরাগ ক্ষণিক, যেমন তপ্ত লৌহে জলের ছিটে দিলে জল তাতে যতক্ষণ থাকে। এইবার উপাসনা আরম্ভ হইবে। উপাসনার বৃহৎ প্রকোষ্ঠ ব্রাহ্মভক্তে পরিপূর্ণ হইল। কয়েকটি ব্রাহ্মিকা ঘরের উত্তর দিকে চেয়ারে আসিয়া বসিলেন, হাতে সঙ্গীত পুস্তক। পিয়ানো ও হারমোনিয়াম সংযোগে ব্রহ্মসঙ্গীত গীত হইতে লাগিল। সঙ্গীত শুনিয়া ঠাকুরের আনন্দের সীমা রহিল না। ক্রমে উদ্বোধন, প্রার্থনা, উপাসনা। বেদিতে উপবিষ্ট আচার্যগণ বেদ হইতে মন্ত্রপাঠ করিতে লাগিলেন, ওম পিতানহসি পিতানবধি নমস্তে অস্তু মা হিংসি। তুমি আমাদের পিতা, আমাদের সদ্বুদ্ধি দাও, তোমাকে নমস্কার, আমাদিগকে বিনাশ করিও না। ব্রাহ্মভক্তেরা সমস্বরে আচার্যের সহিত বলিতেছেন, ওম সত্যম জ্ঞানমানন্তম ব্রহ্ম আনন্দরূপম ঋতম যদ্বিভাতি শান্তম শিবমদ্বৈতম শুদ্ধম অপাপবিধ্যম। এইবার আচার্যগণ স্তব করিতেছেন, ওম নমস্তে সতে তে জগত কর্ণায় নমস্তে চিতে সর্বলোক আশ্রয়ায়। স্তোত্র পাঠের পর আচার্যেরা প্রার্থনা করিতেছেন, অসতো মা সদগমায় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময়।
आविर आविर म एधि रुद्र यत्ते दक्षिणं मुखं तेन मां पाहि नित्यं। स्तोत्रादि पाठ सुनिया ठाकुर भाबाविष्ट হইতেছেন। এইবার আচার্য প্রবন্ধ পাঠ করিতেছেন। উপাসনা হইয়া গেল, ভক্তদের লুচি মিষ্টান্ন আদি খাওয়াইবার উদ্যোগ হইতেছে। ব্রাহ্ম ভক্তেরা অধিকাংশই নিচের প্রাঙ্গণে ও বারান্দায় বায়ু সেবন করিতেছেন। রাত 9টা হইল, ঠাকুরের দক্ষিণেশ্বর মন্দিরে ফিরিয়া যাইতে হইবে। গৃহস্বামীরা আহুত সংসারী ভক্তদের লইয়া খাতির করিতে করিতে এত ব্যতিব্যস্ত হইয়াছেন যে ঠাকুরের আর কোনো সংবাদ লইতেই পারিতেছেন না। ঠাকুর রাখাল এবং অন্যান্যদেরকে বলছেন, কি রে কেউ ডাকে না যে রে? রাখাল রেগে গিয়েছে, সক্রোধে বলছে, মহাশয় চলে আসুন, দক্ষিণেশ্বরে যাই। ঠাকুর হাসছেন, বলছেন, আরে রোষ, গাড়ি ভাড়া 3 টাকা দু আনা কে দেবে? রোগ করলেই হয় না, পয়সা নাই আবার ফাঁকা রোগ, আর এত রাত্রে খাই কোথা? অনেকক্ষণ পরে শোনা গেল পাতা হইয়াছে। সব ভক্তদের এককালে আহ্বান করা হইল। সেই ভিড়ে ঠাকুর রাখাল প্রভৃতির সঙ্গে দ্বিতলায় জলযোগ করিতে চলিলেন। ভিড়েতে বসিবার জায়গা পাওয়া যাইতেছে না, অনেক কষ্টে ঠাকুরকে একধারে বসানো হইল। স্থানটি অপরিষ্কার, একজন রন্ধনী ব্রাহ্মণী তরকারি পরিবেশন করিলেন। ঠাকুরের তরকারি খাইতে প্রবৃত্তি হইল না, তিনি নুন টাকনা দিয়া লুচি খাইলেন ও কিঞ্চিত মিষ্টান্ন গ্রহণ করিলেন। ঠাকুর দয়া সিন্ধু, গৃহস্বামীদের ছোকরা বয়স, তাহারা তাহার পূজা করিতে জানে না বলিয়া তিনি কেন বিরক্ত হইবেন? তিনি না খাইয়া চলিয়া গেলে যে তাহাদের অমঙ্গল হইবে, আর তাহারা ঈশ্বরকে উদ্দেশ্য করিয়াই এই সমস্ত আয়োজন তো করিয়াছে। আহারান্তে ঠাকুর গাড়িতে উঠিলেন। গাড়ি ভাড়া কে দিবে? গৃহস্বামীদের দেখতেই পাওয়া যাচ্ছে না। ঠাকুর গাড়ি ভাড়া সম্বন্ধে ভক্তদের কাছে আনন্দ করিতে করিতে গল্প করিয়াছিলেন। গাড়ি ভাড়া চাইতে গেল, তা প্রথমে হাঁকিয়ে দিলে, তারপর অনেক কষ্টে 3 টাকা পাওয়া গেল, দু আনা আর দিলে না, বলে ওইতেই হবে। সত্যই দয়া সিন্ধু, তাহারা তাহার পূজা করিতে জানে না বলিয়া তিনি কেন বিরক্ত হইবেন? তিনি না খাইয়া চলিয়া গেলে যে তাহাদের অমঙ্গল হইবে। জয় দয়া সিন্ধু ঠাকুরের জয়।